Hey guys, welcome to another gameplay video on Outlast Part 12. So, amna Outlast game tar indesh onek te kache kache eshe porchi. Thik ache, aaj hocche amra 12 number episode khelbo. Tar age hocche amar kotha je 11th episode link in the description apni chale dekhe ashte pare and yeah. একটা কথা কি 11 নম্বর এপিসোডে আমরা কি করি সেটা আমি বলে দেই ঠিক আছে তো 11 নম্বর এপিসোডে পাই হচ্ছে আমরা কি সেই কি থেকে আমরা ওপেন করি হচ্ছে থার্ড ফ্লোরে যে ডোর সেই ডোর ওপেন করার পর আমরা পাই হচ্ছে একটা লিফট বাট সেটা ইউজলেস লিফট কারণ সেই লিফটটাকে ইউজ করার জন্য আমাদের আবারও কি দরকার সেই কি খুঁজতে খুঁজতে আমরা চলে আসি কিচেনে দেন চলে আসি কিচেন থেকে অ্যানাদার একটা রুম এখন ওই রুম থেকে আমি ওই রুমেই বেসিক্যালি আমি ভিডিওটা এন্ড করে দিই সো আজ ওই রুমের সাসপেন্সটা আজ আমরা ওপেন করবো তার কথা না বলে গেম প্লে শুরু করি ঠিক আছে আয়দা ভাই গাইছে ওর ফেসটা আমি আপনাদেরকে দেখাই দিতে চেয়েছিলাম তাই দেখাই দিলাম একটু এখানে একটা ডোর যেহেতু পেয়েছি তো বাকি কিছু দেখা দরকার নেই ডোর থেকে আমরা গেম প্লে শুরু করি ওকে বাই বাই ওকে সো এখানে অনেকটাই ডার্ক অনেক বেশি ডার্ক অল্প ডার্ক বলে ভুল হবে সামনে আবার আলো আছে এই পাশে কিছু আছে না এই পাশে কিছু নাই না ও সরি এই পাশটা তো গুলাই ফেলছে এই পাশে দেখার কথা ছিল না এই পাশে কিছু নাই ওকে সামনে যাই সামনে ওয়েট এটা রুম ওয়াও রুমটা সুন্দর আছে এক্সিলেন্ট ঠিক আছে রুমে আশেপাশে কিছু নেই ব্যাটারি ওয়েট সামনে কেউ একজন আছে ওর কী হয়েছে হোয়াট আর ইউ ডুইং ম্যান কী হয়েছে ওর আচ্ছা 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 বুঝতে পারছি টিভি চলে গেছে না কান্না করো না বাচ্চা মানুষ কার্টুন চলে আসবে কোনো টেনশন নেই কার্টুন চলে আসবে তুমি দেখতে পারবা আহারে আহা কষ্ট বাদ করতে থাকো তুমি করতে থাকো আমি যাই ওকে তো এই রুমটাকে আমরা টাটা দিয়ে এখন অন্য রুমে যাব এই পাশটাতে যাবো না ওই পাশটাতে যাবো ওই পাশটাতে তো পুরাই ডার্ক এই পাশটার আগে দেখি এখানে একটা জায়গা আছে না হ্যাঁ এখান দিয়েই যাই ও প্রে করতেছে ঠিক আছে ও নাহলে বুঝলাম কার্টুনের জন্য বেচারা কান্নাকাটি করতেছে বাচ্চা মানুষ ও প্রে করতেছে ও কে প্রে করে ঠিক আছে ও করতেছে করুক আমি বুঝতেছি না আমি এখানে হাঁটতেছি চলতেছি এরা এত গোস্ট আসছে বাট আমাকে কেউ দেখতেছে না এক্সিট রুম পেলাম না গাইস ইয়া এক্সিট রুম আমি জানি এটা লক করা হবে লক ইয়া আই নো দ্যাট এত ইজিলি তো আর আমার ঘর থেকে বের হতে দেবে না ওয়াশরুম দেখি ওয়াশরুমটা যদি চেক করি ওয়াশরুমে যদি কেউ থাকে ক্লিয়ার ওয়াশরুম ওয়াও সো সুইট আই মিন সো নাইস ওকে তো এখন বর্তমানে কেউ তো নাই ওয়াশরুমে এই পাশটা আবার ডার্ক এই পাশটা তো রুম আছে কয়েকটা সার্চ করতে হবে রুমগুলোতে ওয়েট এখানেও বাট ক্যান ওয়াই ম্যান তো প্রে ইটস হার চয়েস ওকে ঠিক আছে রে ভাই ঠিক আছে কিছু বললাম না আমি ঠিক আছে ইটস ওকে করতে থাকো গাইস বর্তমানে এরাও প্রে করতেছে ওরাও প্রে করতেছে কিছু তো একটা হবে ঠিক আছে মামলা গরম আছে এখানে কিছু একটা হবে এখানে কি আছে রে ভাই যেটি আছে নিয়ে নেওয়াটাই বেটার ঠিক আছে ঠিক হ্যাঁ ওকে তো মজা কেন নিয়ে গেছে এটা হরর গেমে ফিলিং আনতে হবে না আমি বুঝি না আমি আউটলাস গেমটা নিয়ে প্রত্যেকবার মজা কেন নেই এই এরাও প্রে করতেছে করুক সবাই প্রে করতেছে প্রে করতে থাকবো আর আমি কোথায় যাবো কোন দিক দিয়ে রাস্তা পাবো আমি ওই সামনে পাশটা তো লক এই পাশটা তো লক এখানে কিছু আছে নাকি যাওয়া যাবে এখানে না এই পাশটাও তো লক মেবি আই থিঙ্ক গাইস আমি ওখানে কোনো একটা ডোর যেটা আমি সার্চ করিনি আবার সার্চ করতে হবে কোনো একটা ডোর যেটা আমি সার্চ করিনি আমি 100% শিওর কোনো একটা রুম হবে যেটা আমি দেখিনি এখানে তো বেসিক্যালি আমরা আবারও রুম সার্চ করতেছি ঠিক আছে কারণ কোনো না কোনো একটা রুম আমাদের মিসিং রয়ে গেছে যেটা আমরা সার্চ করিনি অ্যান্ড সেই রুমটাতে হবে হচ্ছে আমাদের অ্যানাদার সাইডে যাওয়ার কোনো একটা রাস্তা ওয়ে ওকে সো এখানে তো নেই এই রুমটা আমি সার্চ করিনি আমি 100% শিওর আমি এটা সার্চ করিনি আমি বুঝলাম না আমি এটা সার্চ করিনি পাশে একটা উইন্ডো আছে উইন্ডোটা ওপেন করে এখানে একজন প্রে করতেছে করুক প্রে করো ভাই প্রে করতে থাকো এই সাইডটা দিয়ে তো সোজাসুজি চলে যাওয়া যায় না এই সাইডে তো পাইপ থাকে না পাইপ দিয়ে বেয়ে বেয়ে নিচে নেবে না সোজা বাসায় কিন্তু না কেন সোজা বাসায় কেন যাবো তার তো মরতে হবে এখানে মরণ ছাড়া তো আর কিছু উপায় নেই তার
সে বাসায় যাবে না তো সোজাসুজি। লিটারালি গাইস এই গেমটাতে যদি আমি থাকতাম আমি হাউসটা দিয়ে আসতাম, ঠিক আছে, বাইরে থেকে দেখে বলতাম কি টাটা আল্লাহ হাফিজ আমি চললাম। কিন্তু না, উনি হচ্ছে ওয়েট গাইস ওয়েট, এনে কিছু একটা চলতেছে, ঠিক আছে, এখানে ইনিও প্রে করতেছে। ওকে তখন ওয়েট মানে ব্লাড চালে খাই আছে না একা থাকুক, আমার পড়ারও ইচ্ছে নেই, স্পাইস স্ক্যারি লাগতেছে আমার কাছে জিনিসটা। এখানে কেউ একজন আছে বা লাগলো, যেমন কেউ একজন গ্যাস এসিড দিয়ে বা গেল এসিডে লক করা, এইটা আনলক হবে। ও আচ্ছা, এটা তো সেই রুমটি যেখান থেকে আমরা ইন্টার হই, তো রুমটা আমাদের দেখা অলরেডি আছে 11 নম্বর এপিসোডে আমরা দেখেছি। বর্তমানে এই জায়গাটা দেখে এখানে এত মোমবাতি এত কিছু লেখা, 60 ডে হেড স্ক্যাপ, ভাই তোমার কি হয়েছে, মোমবাতি নিয়ে এখান দাঁড়ায় আসুর ভাই, কিছু তো চলতেছে, কিছু বলবে না তো। ওয়েট ওয়েট ওয়েট, নো নো নো, ওপেন করো ওপেন করো, আমি লাগাই দিছি কেন। মরনা কে ভোসড়ি কে মরনা, তেরে কো ডর নি লাগতা? নাই। ওকে সো আমি পাই না, ঠিক আছে, আমি ভয় পাই না, ব্রেভ গেল আমি, আমি সামনে যাব দেখি আমি কে আছে না, এটা সে লিফটেরই কি, ওয়েট আমি পাই, কথা পুরাটা শুনতে যে চাই না, এটি কষ্ট, আমি কিটাই নেই দেখি কি চলতেছে এখানে, বেচারাকে কোরবানি দেওয়া হবে, দিয়ে দে রে ভাই দিয়ে দে, জলদি দে, দিয়ে শেষ কর, চিন্তা থেকে কি লাভ, দিয়ে দাও শেষ করো। এখানে এখানে কি বসা যাবে, একটু যদি বসে বসে দেখতাম তবে সেখানে একটু ফিল আসতো দেখাতে, বসতে তো দিতেছে না, দাঁড়ায় দাঁড়িয়ে দেখি ওইটা আমি শুটিংটা করি, শ্যুট করি, তুমি যে মরতেছো আমি সেটা শ্যুট করি। বেসিক্যালি আমি নিউ অবজেক্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে দ্য এলিভেটর উইথ দ্য মেইন এক্সিট। ওকে তো আই আন্ডারস্ট্যান্ড, বাই দ্য ওয়ে এলিভেটরকে একটু সাইডে রাখি, বেচারা বলছে আগুনটা লাগাই দিতে আর ও লাগাইও দিছে। আরে ও তোর সাথে মজা নিস আর তুই, ও মজা নিছিল আর তুই, আহা কষ্ট, এগুলো কষ্ট কষ্ট, সো স্যাড। বাই দ্য ওয়ে শেষ তো কাহিনি না, আমি আসি তবে, হ্যাঁ আসি, ভালো থাকেন আপনারা, আমি আসি এখন, আমি যাই আপনাদের কাজ করতে থাকেন। আচ্ছা ওরা দুজন কাউর জন্য গেট ওপেন করে দেবে, দ্যাটস রিয়েলি গুড। একটু সামনে যেয়ে হেঁটে উঠে আসি, তারপর ওদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবো, ওরা কি দেখছে টেকছে নাকি, যে এত কিছু হইলো, ঠিক আছে, ওরা তো দেখে নাই মেবি। আচ্ছা এই যে এত কিছু হইলো তোমরা তো দেখো নাই না, কতটা দুষ্টু তোমরা, ভিতরে যাওয়া যে তোমরাও প্রে করবা কিন্তু না, তোমরা এখানে দাঁড়ায় রয়েছো কেন? আর আরেকজন, উনি তো উনিও দাঁড়ায় ছিল, এটা ঠিক না, ঠিক আছে, এটা ঠিক না। আমার মালুম আছে তোর বাপ কো মাসি গা চল। ওকে সো গাইস, আমি 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 এই সম্পর্কে কিছু বলবোই না, ঠিক আছে, আমি এই সম্পর্কে কিছু বলবোই না, আমরা নিউ অবজেক্ট পেয়ে গেলাম, সো এখন আমরা নিউ অবজেক্টে যাব। ট্র্যাপ ডোর, ট্র্যাপ ডোরে দেখি আমরা কি আছে না আছে। সো বেসিক্যালি আমার কাছে লাগতেছে আমি গেমের এন্ডের অনেক কাছাকাছি আছি, এন্ড হয়ে যাবে আমাদের গেম প্লে। জাস্ট এ মিনিট, আমি কিছু হাঁটার শব্দ পেয়েছি আবারও। ওকে কিছু একটা আসতেছে তাই না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও ক্রিপি হয়ে গেছে, মেবিও আমার কাছে আসতেছে। আরে ইয়ার ভাগলে নেই তো খাওয়া যায় গো, তেরকো ভাগ ভাগ ভাগ, কুন্দি 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 সামনে যত তাড়াতাড়ি, হোলি শিট ম্যান, কত 11টা এপিসোড ধরে আমার পিছা করতেছে আর কত। আচ্ছা ওই যে এখানে 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 একটু লুকানো যাক, এখানে এটা মেবি বেটার বেটার বেটার। ওকে ওকে ওই শেট 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 ওলি শেট। ওকে তো এক্সিট রুম ওপেন হয়েছে, যেহেতু আমরা এক্সিট রুমে যাবো, কি ওকে ওকে কোন সাইড কোন সাইড, এই সাইডই তো না, এই সাইডই তো মেবি। ওলি শেট ওলি শেট, আই ডোন্ট নো আমি কোন সাইড যেতেছি। ওকে এটা আমরা উঠবো, 1 2 3 shit shit holy shit man, এখন চলে যাইতেছে
Okay, now we are safe. That's great. Okay, so guys, বর্তমানে আমরা যেহেতু চাবিটা পেয়ে গেলাম, সো এখন আমরা যাব সেই এলিভেটরে যাব। বর্তমানে আমরা তো সেখানে যে হচ্ছে যে চাবিটা পেলাম সেটা দিয়ে ইউজলেস লিফটটাকে এখন ইউজ করব, আনইউজলেস মানে। ওকে, সো আই এম সো এক্সাইটেড। ওকে গাইস, আজকে এপিসোড এই পর্যন্তই ছিল, অ্যান্ড ভিডিও কেমন হয়েছে তা আমাকে জানাবেন হচ্ছে অবভিয়াসলি কমেন্ট বক্সে, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড ইউর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নিউ সাসপেন্স ওপেন হয়েছে, যেহেতু এই সাসপেন্সটা আনলক হবে হচ্ছে 93 এপিসোডে। ওকে, সো বাই বাই, জাস্ট এ মিনিট, আমি আমার ইন্ট্রো দেওয়া তো শেষ, তুমি আর কত নিচে নিয়ে যাবে আমাকে? নিচে নিতে নিতে জমিন টমিন ফাইরা, তারপর নিচে নিয়ে আলো, নিচেই নিতে থাকো, আমি যাই, বাই।